ঠিক আছে, তাই হবে। চলো তাহলে আমাদের প্রাসাদে নিয়ে চলো। সর্বনাশ, এক্ষুনি ধরা পড়ে যাবো আমরা। ও আমাদের দেখে ফেললে আর রক্ষে নেই, সব চেষ্টা শেষ। সবার আগে আমায় জানতে হবে সাগর রানীর প্রাসাদটা ঠিক কোন দিকে। ডাকা যাক মাংস কেককে। পথ দেখা মাংস কেক, সাগর রানীর প্রাসাদ যাব। প্রণাম রানীমা, আসুন আমার সঙ্গে, আমি আপনাকে সাগর রানীর রাজ্যের সীমানায় পৌঁছে দেব। তাড়াতাড়ি নিয়ে চলো আমাকে সেখানে। যথা আজ্ঞা রানীমা, আসুন। শিগগিরই লুকিয়ে পড়ো তোমরা, আমি দেখছি। একে এই যে সূর্যনগরের রানী মায়াবতী, তার মানে রানী মায়া আসলে মৎস্যকন্যা। আস্তে, কেউ শুনে ফেলবে। পারুল, চাঁপা ফুল কিন্তু রানী উর্মিমালার কাছেই আছে, তার মানে আমাদের সাগর রানীর কাছে যেতে হবে, আর রানী উর্মিমালা এখন পদ্ম সরোবরে। চলো, আমরা ওদের পেছনে পেছনে যাই সেখানে। চলো। রানী মণিমল্লিকা, রাক্ষসী রানী মণিমল্লিকা, আমাদের দেখে ফেললি তো সর্বনাশ। ঈশ্বর, এ কোন দিশার অবস্থান করতে ফেললে আমাকে। এতো দেখছি চপ্পর বেরকি, চোখের সামনে জলজন্ত মানুষের মেয়েটা একেবারে পাথরের মূর্তি হয়ে গেল। হ্যাঁ, চোখের সামনে এত ধোঁয়া দেখে আমি ভাবলাম বুঝি আমার চোখে ধুলো দিয়ে পালালো। এ তো নিশ্চয়ই কোনো জাদুকরের কাজ। এ তো দেখছি দারুণ মজা হয়েছে। এই মজা তো মন্দ না। তা কোন জাদুকর আছে আমার আশেপাশে, একটু এসো তো দেখি আমার কাছে। কি হলো, কে কোথায় আছে, এসো। আরে এসো আমার কাছে, আমার বুঝেছি। আরে ভয় পেও না, আমি তোমার কিচ্ছু করবো না। আচ্ছা বেশ, এই দেখো, এই আমি আমার হাতের ঘাড়া এইখানে ফেলে দিলাম। এই দেখো, আমার হাতে আর এখন ঘাড়া নেই, খালি হাত। শত্রুরের শত্রু আমার বন্ধু। ওই পাথরের মূর্তিতে কেউ যাতে কোনোদিন প্রাণ না দিতে পারে, আমি তার ব্যবস্থাই করে যাব। এখনই এই মুহূর্তে ভেঙে ভেঙে টুকরো টুকরো করবো তোকে। না না মহারানী, এমন কাজ করবেন না, এমন কাজ করবেন না। তাহলে তুই চললি, কি করবো বলো? আমার আমার ছেলে তো আমাকে সেরকমই ফরমাইশ করছে। তুমি যদি একটু অ্যাডজাস্ট করতে পারতে তাহলে আজ এইভাবে তোমাকেই বাড়ি ছেড়ে চলে যেতে হতো না। তুমি আজও ভাই জ্ঞান দিচ্ছ না। তুমি জ্ঞান দিও কি কিছু লাভ হবে মেঝমা, আমার অন্য কারোর দেওয়া জ্ঞান কি তুমি মেনে নেবে? নেবে না তো। ওই মেয়েটি আমার বোন,
ঠিক ওর মতো দেখতে আর একটি মেয়ে ঈশান চ্যাটার্জির বাড়িতে রয়েছে। দুটো মানুষ যে এরকম হুবহু এক দেখতে হতে পারে এটা আমার ধারণার বাইরে ছিল। কি করতে হবে? খবর চাই মেয়েটার। মেয়েটা কে, কোথায় থাকে, বাড়িতে কে কে থাকে, কি করে, কেন ঈশানের তালে তাল মেলাচ্ছে, কেন ঈশানের কথায় উঠছে বসছে, সব খবর চাই, ডিটেলে খবর চাই। দামিনী দার্জিলিং থেকে ফিরলেই বোঝা যাবে যে ঘটনার এই গোলমালটা ঠিক কোথায়। মরে গেছে। Every single day you're late in office. I won't tolerate this anymore. আজ তো আমার ইংলিশ ক্লাস, আমি তো সেভাবে ইংরেজি বুঝতেও পারি না, বলতেও পারি না। দাঁড়ান, আজকে আপনার ছাতাটা লাগবে বকুল, আমি আপনাকে কলেজে ছাড়তে যেতে পারবো না। আগে তো কখনো এভাবে বলেননি, বরং আমার সঙ্গে কলেজ যাওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকতেন আপনি। আমার কাজ শেষ লোকনাথ। তোমার কাজ শেষ? আমার কাজ শেষ, এবার তোমার কাজ। রসের টাকায় শেষ টুকরোটা লাগাতে যা বাকি, তুমি এসে হাত লাগাও দেখি, তোমার ছোঁয়া পেলে তবেই তো কাজ শেষ হবে গো। যে হারবে সাহেব আছেন না, তিনি ইস্তফা দিয়ে দেশে ফিরে যাচ্ছে। হঠাৎ করে এমন একটা কাণ্ড ঘটলো, কেউ কিছু বুঝতে পারছে না। ইস্তফা দিচ্ছে? হ্যাঁ, আমাদের কারবার বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। আমি ভেতর থেকে খবর পেলাম ওই হারবে সাহেব নাকি কাল রাত্রে কোনো এক বাইজি বাড়িতে নাচ দেখতে গিয়েছে। আজ রাতে তোমাকে আমায় বিয়ে করতে হবে। আমাদের বিয়েটা ঠিকঠাক রাখতে হলে তোমাকে তো বিন্দিকে ডিভোর্স দিতে হবে। তুমি এটা করতে পারো না, তুমি, আমি এটা করব না, আমি কিছুতেই করব না। ডিভোর্স পেপার মাত্র 4 ঘন্টা সময় আছে, এই 4 ঘন্টার মধ্যে তোমাকে যেরকম ভাবে হোক বিন্দির সইটা জোগাড় করে আনতে হবে। যদি বিন্দির কাছ থেকে সইটা না নিয়ে আসো, তুমি তাহলে হয়তো ওকে বাঁচিয়ে নিতে পারবে, কিন্তু বাড়ি অবধি সেফ আমি পৌঁছতে দেব না। বিন্দিকে আমি শেষ করে দেব। ভালো চাস তো তাড়াতাড়ি সই কর, তাড়াতাড়ি সইটা কর, সই করবে না। আপনি ঠিক আছেন তো? আমি কিচ্ছু জানি না, জ্যাঠামশাই লোক আমাকে নিয়ে পার্লারে এলো, তারপর বললো ওখান থেকে সোজা বিয়ে বাড়িতে যাবে। কে জ্যাঠামশাই? এই জ্যাঠামশাই হলো ত্রিলোচন সরকার। এই ত্রিলোচন সরকার তো নিজের মেয়ের সম্বন্ধ নিয়ে এসেছিলেন আমাদের বাড়ি নিখিলের জন্য, মনে আছে? মা রিজেক্ট করে দিয়েছিলেন। মেজবৌদি, প্রিয়াঙ্কা ম্যাডামের বাবা মাকে দেখলাম ওই আমাদের বাগানের ধার দিয়ে চুপি চুপি পালিয়ে যাচ্ছিল। ব্যাস, এ তো প্রুভই হয়ে গেল বাবা যে পুরোটা একটা আমাদের সাথে জালিয়াতি করা হয়েছে। আপনি আমার বাবা মাকে অনেক অপমান করেছেন, জেনে রাখুন, এই জালিয়াতি বিয়ে আমিও করতে চাই না।